যাদবপুরে মৃত ছাত্রের পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে হাজির, তারা আমন্ত্রণ জানা যাচ্ছে। যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে নবান্নে তারা হাজির হয়েছেন বলে জানা যাচ্ছে। নবান্নে এলেন যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা, তারা এসেছেন, ছবি দেখানোর চেষ্টা করি। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন এবং রীতিমতো পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। নবান্নে এলেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা, তারা নবান্নে প্রবেশ করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তাদের নবান্নে আসা, এমনটাই জানা যাচ্ছে আপাতভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাদবপুরের মৃত ছাত্রের পরিবারের সদস্যরা তারা এসেছেন। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করব কারা কারা এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে হাজির হয়েছেন তারা, কি কথা হয় উভয়ের মধ্যে অবশ্যই আমাদের নজর থাকবে। কেন তারা নবান্নে এসেছেন, নবান্নে যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা, ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই মৃত ছাত্রের মাকেও লক্ষ্য করা যাচ্ছে। আর কারা রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে আসা, এমনটাই জানা যাচ্ছে আপাতভাবে। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। নবান্নে এলো যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। 9 আগস্ট, যাদবপুরে পড়ুয়া রহস্য মৃত্যু। আজ একদিকে ইউজিসি প্রতিনিধি দল, তারা যাদবপুরে এসেছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। অন্যদিকে এই মুহূর্তে যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা, তারা নবান্নে এসেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন, রীতিমতো ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন। তার সঙ্গেই দেখা করতে নবান্নে যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। ঘটনার প্রায় 25 দিন পার হয়ে গিয়েছে, ছেলেকে হারিয়েছেন একটা মা, একটা বাবা, রীতিমতো শোকস্তব্ধ, শোকবিহ্বল গোটা পরিবার, যার রেশ থেকে এখনো তারা বেরোতে পারেননি। তারা এখনো গোটা কাণ্ডে বিচার চায়। ঠিক কি হয়েছিল পড়ুয়ার সঙ্গে, ঝাঁপ দিয়েছিলেন, আত্মহত্যা করেছিলেন, নাকি ড্রাগিং এর শিকার? অর্থাৎ এই যে অভিযোগগুলো উঠেছিল যাদবপুরে মৃত ছাত্রের পরিবার, তারা এসে আমি একটু সরাসরি নজর রাখার চেষ্টা করি। বিপ্লব রয়েছেন আমার সঙ্গে। বিপ্লব, রীতিমতো নবান্নে যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা কারা কারা এলেন, এই মুহূর্তে কি ছবি? যাদবপুরের মৃত ছাত্র স্বপ্নদীপের পরিবার অর্থাৎ বাবা মা, তারা আজ নবান্নে এলেন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ পর্ব চলছে। তোমাকে বলে রাখি যে স্বপ্নদীপের এই যে মৃত্যু, সেই মৃত্যুতে ইতিমধ্যেই 13 জনের গ্রেপ্তার হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব জানিয়ে দিয়েছিলেন, বা রাজ্য সরকার থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই যে ঘটনা, এই ঘটনাকে কোনোভাবে কিন্তু রেয়াত করা হবে না এবং এর যে উপযুক্ত যাতে শাস্তি পায় যারা দোষী চিহ্নিত হবে, তারা সমস্ত রকম ব্যবস্থা করবে এবং সেই মতো রাজ্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে যে যারা দোষী বা যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের যাতে তারা শাস্তি পায়। এছাড়া স্বপ্নদীপের প্রদীপের যাতে পরিবার যাতে বিচার পায় তার সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী চাইছিলেন যে তার বাবা মার সঙ্গে দেখা করতে। আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর ইচ্ছা বা তার আন্তরিকতাতেই কিন্তু আমরা দেখলাম যে স্বপ্নদীপের পরিবার অর্থাৎ বাবা মা তারা নবান্নে এলেন। নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করছেন। অবশ্যই মুখ্যমন্ত্রী তাকে সান্ত্বনা বার্তা দেবেন এবং এছাড়াও আর কী কী বার্তা দেন সে বিষয়ে আমাদের নজর থাকবে, যেহেতু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বপ্নদীপের পরিবার অর্থাৎ বাবা মার
সাক্ষাৎ পর্ব চলছে এবং ইতিমধ্যে নবান্নে 14 তলায় তারা গিয়েছেন। পুলিশ ব্যারিকেড করে কিছুক্ষণ আগেই তাদের নবান্নের যে 14 তলা মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছে দিয়েছেন এবং সেই মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথাবার্তা চলছে এবং স্বপ্নদ্বীপের যে বাবা মা তারা তাদের সঙ্গে আলোচনা কথাবার্তা পরে হয়তো মুখ্যমন্ত্রী কোনো বার্তা দিতে পারেন যে গোটা বিষয়টি নিয়ে কী কথাবার্তা হলো সে জানাতে পারেন সংবাদ মাধ্যমকে। আমাদের সেদিকে নজর থাকবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু স্বপ্নদ্বীপের বাবা মা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন এবং তারা 14 তলায় মুখ্যমন্ত্রী ঘরে রয়েছেন। বিপ্লব আমাদের নজর থাকবে, তুমিও নজর রেখো। আপাতভাবে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। আপাতভাবে ছাত্রের বাবা মা এসেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেবেন এমনটা বলে হচ্ছে, কথা হচ্ছে এই মুহূর্তে উভয়ের মধ্যে। বিপ্লব চক্রবর্তী ছিলেন, বিপ্লবকে ধন্যবাদ।